পৃথিবীর সব থেকে শক্তিশালী জুস এ বিষয়টি থামনেল এবং টাইটেলে দেখে আপনাদের কৌতূহল হওয়াটা খুবই স্বাভাবিক এই জুস গ্রীষ্মের প্রখর দাবদাহে আপনার শরীরকে যেমন ঠান্ডা করে রাখতে সাহায্য করে তার সাথে সাথে আপনার শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করে এই জুস যদি আপনি নিয়মিতভাবে খেতে পারেন আপনার রক্ত থেকে খুব সহজে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে আপনার ব্লাড প্রেশারকে রাখে নিয়ন্ত্রণে আপনার ডাইজেস্টিভ পাওয়ারকে এনহান্স করতে সাহায্য করে অর্থাৎ আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে সেই সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের রোগ জীবাণু আমাদের শরীরের বাইরে খুব সহজে বের করে দিয়ে সুস্থ রাখতে সাহায্য করে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজ আমরা এই ম্যাজিক্যাল জুসের বেশ কিছু বিজ্ঞানসম্মত স্বাস্থ্য গুণ নিয়ে আলোচনা করব তার সাথে সাথে আমরা জেনে নেব এই জুস বানানোর সঠিক পদ্ধতি এবং সব শেষে আমরা জেনে নেবো এই জুস কাদের খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই ম্যাজিক্যাল জুস সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন দেখুন বেশি সাসপেন্স না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদের বলে দিই আজ আমরা আলোচনা করব অ্যাসগার্ড জুস বা চাল কুমড়ো থেকে তৈরি জুস নিয়ে এই চাল কুমড়োকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে কেউ বলে সাফেদ পেঠা কেউ বলে কুমুরা কেউ বলে চাল কুমড়া আবার কেউ কুমড়া নামেও ডেকে থাকে তো এই সবজি আপনার কাছে বা আপনার এলাকাতে যে নামেই পরিচিত হোক না কেন এই সবজির স্বাস্থ্যগুণ সম্পর্কে জানলে সত্যিই আশ্চর্য হতে হয় হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই চাল কুমড়োর জুস ব্যবহার হয়ে আসছে দেখুন এই চাল কুমড়োতে যেমন আপনার কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে থাকে তার সাথে সাথে এর মধ্যে প্রোটিন ফাইবার জিঙ্ক ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি ফাইভ ভরপুর মাত্রায় থাকে এই কুমড়োর জুস বা অ্যাসগার্ড জুসের থেকে উল্লেখযোগ্য উপকারিতা হলো এটি ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে আপনার প্রতিদিনের সকাল যদি এই জুসের সাথে শুরু করতে পারেন বা প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে যদি এই জুস আপনি খেতে পারেন আপনার শরীরে দিনে। যে সমস্ত দূষিত পদার্থ যে সমস্ত জার্ম বা যে সমস্ত টক্সিন জমা হতে থাকে সেগুলিকে অ্যাবজর্ব করে আমাদের লিভার আমাদের কিডনি আমাদের ইন্টেস্টাইনের সাথে সাথে আমাদের পুরো শরীরকে ডিটক্সিফাইং করে বিভিন্ন প্রকার দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করে তাই ডিটক্সিফাইং ড্রিঙ্কস হিসাবে অবশ্যই আপনি চাল কুমড়োর জুস খেতে পারেন এই জুস আমাদের হজম ক্ষমতা যেমন বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে যদি আপনার অ্যাসিডিটির মতন সমস্যা রয়েছে বা হার্ট বার্নের মতন সমস্যা রয়েছে সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে দেখুন এই চাল কুমড়োর জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার যে সলিউবেল ফাইবার আমাদের গাটের মধ্যে যাওয়ার পরে উড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই সলিউবেল ফাইবার যে সমস্ত মানুষরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যারও সমাধান করে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই জুসটি হলো অ্যালকালাইন বা খাড় ধর্মী তাই আপনার স্টোমাকের অ্যাসিডকে নিউট্রালাইজড করতে সাহায্য করে এবং যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি বা হার্টবার্নের মতন সমস্যায় ভুগছেন সেই সমস্যারও কিন্তু খুব সহজেই সমাধান করতে পারে চাল কুমড়োর জুস হল লো ফ্যাট লো ক্যালোরি এবং এর মধ্যে রয়েছে লিপিড লোয়ারিং প্রপার্টি এছাড়া আমরা তো আগেই আলোচনা করেছি যে চাল কুমড়োর জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার সবে মিলেমিশে এই চাল কুমড়োর জুস আমাদের রক্ত থেকে যেমন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আমাদের রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে অ্যাথেরোস্কেরোসিসের মতন সমস্যা সহজে হতে দেয় না যেটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য অত্যন্ত উপকারী এই জুসের মধ্যে কার্বোহাইড্রেট থাকে খুবই কম পরিমাণে তার সাথে সাথে এই জুস হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো ক্যালোরি যুক্ত তাই এই পানীয়টি ডায়াবেটিক জন্য কিন্তু আদর্শ পানীয় এছাড়া চাল কুমড়োর মধ্যে রয়েছে হাইপো গ্লাইসেমিক প্রপার্টি এবং ইনসুলিন রেজিস্টেন্সকে কম করার ক্ষমতা সবে মিলেমিশে আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে এই চাল অবশ্যই সঙ্গী করতে পারেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে মাত্র তিন সপ্তাহ সকালবেলা খালি পেটে যদি এই চাল কুমড়োর জুস আপনি খেতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার ফর্টি টু পারসেন্ট পর্যন্ত কম হতে পারে আমাদের কর্মজীবনে আমরা প্রতিনিয়ত দেখে চলেছি আজকাল মানুষের মধ্যে ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যা যেন বেড়েই চলেছে আপনি জানেন কি যদি আপনার এই সমস্যা রয়েছে প্রতিদিন সকালবেলা যদি এক গ্লাস এই চাল কুমড়োর জুস আপনি খেতে পারেন এই চাল কুমড়োর জুস আপনার ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের ওভার অ্যাক্টিভিটিকে কম করে দেয় তার ফলে খুব সহজেই বিছানায় যাওয়ার সাথে সাথেই আপনার ঘুম আসে তাই এই অনিদ্রা বা ইনসোমেনিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্যও আপনি কিন্তু চাল কুমড়োর জুস নিয়মিতভাবে সেবন করতে পারেন এই চাল কুমড়োর মধ্যে যেমন আয়োডিন রয়েছে প্রচুর পরিমাণে তার সাথে সাথে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যেগুলি আমাদের যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে সেই থাইরয়েডের সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে এই চাল কুমড়োর জুস আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে এই চাল কুমড়োর মধ্যে রয়েছে স্টেরল ফেনোলিক অ্যাসিড এবং গ্লাইকোসাইডের মতো থেরাপেটিক এবং অ্যাক্টিভ কম্পাউন্ড সেগুলি যদি আপনাদের নার্ভাস ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে বা এপিলেপসি বা মৃগি রোগের মতন সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যারও যেমন সমাধান করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের ব্রেনের ফাংশানিংকে বেটার করতে সাহায্য করে নিউরোডিজেনারেটিভ ডিজিজ থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করে যেগুলি বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার বা পার্কিনসেন ডিজিজের মতো যে সমস্যা হয় তার ঝুঁকিও কিন্তু অনেক অংশে কম করে দিতে পারে এখন আমরা আলোচনা করব যে চাল কুমড়োর জুস আমরা বানাবো কিভাবে দেখুন চাল কুমড়ো সংগ্রহের প্রসঙ্গে আপনাদের বলে রাখি আমরা সবসময় চেষ্টা করব যে এই চাল কুমড়ো যেন আমাদের কিচেন গার্ডেনে বা আমাদের বাড়িতে অর্গানিক পদ্ধতিতে চাষ করা চাল কুমড়ো হয় বাড়িতে খুব সহজেই একটু বড় সাইজের টবের মধ্যে এই চাল কুমড়োর গাছ হয়ে যায় তাই এখন থেকে চেষ্টা করবেন বাড়িতে চাল কুমড়োর গাছ তৈরি করে তার থেকে চাল ব্যবহার করার জন্য আর যদি আপনি বাজার থেকে চাল কিনে খেতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন সবথেকে বড়ো সাইজের চাল কুমড়ো কিনে নিয়ে আসার জন্য তার কারণ ছোট সাইজের যে চাল কুমড়ো তার মধ্যে বীজের পরিমাণ যেমন বেশি থাকে তার মধ্যে শাঁস থাকে কম পরিমাণে এবং খোসা বাদ দেওয়ার পরে তার থেকে জুস খুব কম পরিমাণে বেরোয় এক গ্লাস জুস তৈরি করার জন্য আপনাকে আড়াইশো থেকে তিনশো গ্রামের একটি টুকরো কেটে নিতে হবে তারপর সেই টুকরো থেকে খোসাটিকে ছাড়িয়ে নিয়ে তারপর বীজগুলিকে কেটে বাদ দেন যে শাঁস আমরা পাবো সেই শাঁসটিকে টুকরো টুকরো করে কেটে নেবো এখন যে চালকুমড়োর টুকরোগুলি আমাদের হাতে এলো সেই চাল টুকরোগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি ফাইন পেস্ট বানিয়ে নেবো যে পেস্ট বা পাল্প আমাদের হাতে এলো সেটিকে একটি পাতলা কটন কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়ে তার থেকে আমরা জুসটি বের করে নেবো এই চাল কুমড়োর জুসের যেমন কোনো স্বাদ হয় না তেমন কোনো গন্ধও হয় না এর স্বাদ জলের মতো স্বাদ এবং গন্ধকে বৃদ্ধি করার জন্য এর মধ্যে লেবু বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন এই জুস আপনি সারা দিনে যে কোনো সময় খেতে পারেন কিন্তু সকালবেলা খালি পেটে যদি আপনি জুস পান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি বেনিফিটস পাবেন এখন আমরা জেনে নেবো যে এই জুস কাদের খাওয়া উচিত নয় দেখুন এই চাল কুমড়োর জুস কিন্তু ঠান্ডা প্রকৃতির জুস তাই যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ব্রঙ্কাইটিস বা অ্যাস্থেমার মতন সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষরা এই জুসের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এর মধ্যে যেমন ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে তার সাথে সাথে এর মধ্যে রয়েছে অক্সালেট এই ক্যালসিয়াম এবং অক্সালেট মিলেমিশে আপনার শরীরে কিন্তু কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোনের মতন সমস্যার সৃষ্টি করতে পারে তাই যে সমস্ত মানুষরা কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোনের মতন সমস্যায় ভুগছেন বা যে সমস্ত মানুষদের আগে কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোনের মতন সমস্যা হয়েছিল সেই সমস্ত মানুষরা কিন্তু এই জুস থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনি যখন জুস খাবেন বলে ভাবছেন সেই মুহূর্তে আপনার শরীরে যদি অত্যাধিক পরিমাণে জ্বর থাকে আপনার বডি টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট করতে থাকে বা ওঠানামা করতে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই জুস আপনার খাওয়া চলবে না এছাড়া যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন সেই গর্ভবতী মায়েরা যদি চাল কুমড়োর জুস খেতে চান সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিয়েই কিন্তু চাল কুমড়োর জুস আপনি খাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ